অথবা আপনারা সবাই মনে হয় জানেন না, 5 বছরের মধ্যে মিনিমাম 7-8 স্যাম্পল ফেল করছে, লেগেছিলাম। তো এই বছরে আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি। আমাদের আজকে আমাদের অ্যানুয়াল কনফারেন্সের 2020 কুকিং কম্পিটিশন শুরু হচ্ছে। এখন আমাদের কুকিং কম্পিটিশন চলছে, আমরা কেশনার সালাদ পরিবেশন করব সবাইকে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি তারায় তারায় দেখিয়েব তুমি আবার, আমি তারায় তারায় দেখিয়েব আমি তোমার। রচনার নাম হইল লুঙ্গি। জীবনে প্রথম যেদিন লুঙ্গি পরে ঘুমাতে যাই, সকালে উঠে দেখি লুঙ্গি নাই। পরে পাইলাম খাটে নিচে লুঙ্গি, একটি বিপজ্জনক বাঙালি পোশাক। লুঙ্গি কপালের মাঝে একটি মিল ও অমিল আছে, কপাল খুলে গেলে পুষ মাস আর লুঙ্গি খুলে গেলে কিন্তু সর্বনাশ। লকডাউনের সময় চালাতে লকডাউন কি স্যার, আমার তো তেমনি পছন্দ হবে না। তাও বল লকডাউন মানে হচ্ছে বালতি আনে রাজিয়া সিমা দিয়া দেওয়া, এটাই হচ্ছে লকডাউন। সালাম দিতে যাইয়া তুই পরে গেলি কুয়ের পাগারে আর আমি পরে গেলাম নদীর পাগারে। কই স্যার তারপরে আমার তো ঘুম ভেঙে গেছে, কই পরে তুমি তো আমি দেখছি দেখুন বলতো স্যার, আপনি আমার সংসারটা খেলে আমি আপনার সংসারটা খেলাম। একবার বাস একটু ডান দিকে যায় আবার বাম দিকে যায়, তখন এই হিন্দু যে সে বলছে ভগবান ভগবান বাঁচাও, মুসলমান যে বলছে আসতে চালান, আরো জোরে চালাচ্ছে মুসলমান বলছে লাই 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 লাই, আর খ্রিস্টান যে সেও বলতেছে ঈশ্বর বাঁচাও বাঁচাও। তো এইভাবে আরেকটা ঘাট পর্যন্ত গেছে, তারপরে দুই বন্ধু নামছে যে কি ব্যাপার, দেখো তুমি একটা মুসলমানদের নিয়ে মনোজাত করো আর রাজনীতি পলিটিক্স করে তিনজনের মধ্যে ঝগড়া লাগায়, আর আমি তিনজনকেই
তাতে সৃষ্টি কর্তাকে ডাকাইতে ডাকাইতে আরিচা ঘাটে যাই। We'll be right back.